আমাকে জানতে চেয়েছে কুলে পেঙ্গুলি কি করে জাগ্রত করতে হয়। নানা সময় বলা হয়েছে, বইতে বলা হয়েছে, এগুলো তো পড়ে বোঝার জিনিস নয়, এগুলোকে গুরুর কাছ থেকে দেখে নিতে হয়। আমার কথা হয়ে গিয়ে জানতে যখন চেয়েছে কুলে কুণ্ডলিনী আমাদের যে গুজ্জ দেশ আছে সেখান থেকে দুই অঙ্গুলি ঊর্ধ্ব দিকে এবং নিম্ন মুখ থেকে দুই অঙ্গুলি নিচের দিকে অর্থাৎ চার আঙ্গুলি পরিমাণ, এটা মিলাবার একটা পদ্ম কল্পনা করা হয়েছে। এই আধার পদ্মের কণিকার মধ্যে অতি সুন্দর মনোহর ত্রিকোণ আকারের যমীমণ্ডল আছে, রয়েছে। সেই যমীমণ্ডলের মধ্যে তিনি সর্বাকারে একটা কুঞ্চিত বলয়ান ন্যায় বলেছেন, শঙ্খ আবর্তের মতন, এটা ব্রহ্ম মার্গ স্বরূপ, সুষুম্না নাড়ি দিয়ে এটা আচ্ছাদিত, মানে আচ্ছাদন করে রেখেছে। আর মধ্য থেকে কুণ্ডলিনী প্রাণধারিণী অজপা গায়ত্রী উন্মেষ ঘটে আর কি। আমি যেটা বলতে চাই, প্রাণী বিদ্যা, প্রাণবিদ্যা, মহাবিদ্যা, যিনি এই বিদ্যা অবগত আছেন তিনি প্রকৃত বেদবিদ্যা। এই কুণ্ডলিনী সুষুম্নাস্থিত প্রাণশক্তির একটা আধার বলা যেতে পারে। তিনি প্রচন্ড স্বর্ণ বর্ণরূপা, তেজস্বরূপা, দীপ্তিমতি, সত্য রজ তম, এই তিন গুণের ইনি একটা সমন্বয় ব্রহ্মশক্তি, যাকে আমরা বলে থাকি ব্রহ্মশক্তি। এটা আসলে একটা, একে প্রকৃতিও বলা হয়ে থাকে, ব্রহ্ম প্রকৃতিস্থ হয়ে সৃষ্টি কার্যে নিয়ন্ত্রণরত থাকেন বা রত থাকেন। শরীরের মধ্যে এই শক্তি মূলাধারে সুপ্ত অবস্থায় রয়েছেন। এই মহাশক্তি কুণ্ডলিনী যোগীগণের হৃদয় কমলে নিত্য তত্ত্বের মাধ্যমে বলা হয় নিত্য করে থাকেন। তো সেই কুণ্ডলিনী যে আমাদের স্ফুরিত হয়, ছাত্র শাস্ত্রে অনুমত দিয়েছে, যোগিনাম হৃদয়াম ভোজ্যে নিত্যাতি নিত্য মঞ্জসা আধারে সর্বভূতানাম স্ফুরন্তি বিদ্যুদাকৃত, অর্থাৎ তিনি জাগরিত হন প্রাণবায়ু নিরোধের মাধ্যমে। প্রাণবায়ুকে নিরোধ করবার যে কৌশল, তার নাম ক্রিয়া। যে ক্রিয়া আমরা সবসময় বলি, ক্রিয়া করো, ইয়া করো, সাধনা করো, ভূযুগলের মধ্যে জ্যোতি অবলোকন করো, তাকে অনুভব করো, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া করতে করতে শরীরের মধ্যে যে মেরুদণ্ডটা রয়েছে আমাদের, তার মধ্যে তার স্বরূপটাকে আমরা জানতে পারবো। ওই যে আমি আগে ওই বলেছি যে সুষুম্না নাড়ির কথা, সুষুম্না নাড়ি দ্বারা এটা আচ্ছিত, এটা আচ্ছাদিত থাকে। তো এই স্থিতিশক্তি দিয়েই পঞ্চতত্ত্বে প্রবেশ করবার একটা ছাড়পত্র সে পেয়ে থাকে, মানে ক্ষমতা জন্মায়। এখন কথা হচ্ছে, এর মধ্যে প্রবিষ্ট হলে সমস্ত আবরণ অপসারিত হয়ে যাবে, সর্বং ব্রহ্মময় জগৎ, আমি যেটা সব জায়গায় বলে আসি, সর্বং ব্রহ্মময় জগৎ, এই জ্ঞানে একটা উন্মেষ ঘটবে। অর্থাৎ কুণ্ডলিনী শক্তিকেই আবার কিন্তু পিণ্ড বলা হয়। আর এই মেরুদণ্ডের মাঝখানে মিলাভাবে এই শক্তি এই সুপ্ত আকারে অবস্থান করছে। শরীরাদি সমস্ত অবয়ব এই শক্তিতেই পরিচালিত হয়ে থাকে। এই শক্তি হৃদয় আসলে সাধস্থিত পদ লাভ করে, অর্থাৎ সূক্ষ্ম মৃণাল তন্তুর মতন, সুতোর মতন আর কি, হৃদয় চলাচল করতে থাকে। এই স্থিতিপদের নাম হচ্ছে হংস। এবারে আমরা সবসময় যেটা বলি, তাই যখন ভূমধ্যে এই চলাচল করতে গিয়ে এই হংস ভূমধ্যে যায় বিন্দু রূপে, তাকে প্রথমে দেখা যায়, এটাই তার স্বরূপ। এই বিন্দু প্রকাশের দিক থেকে আদি রূপ, যেটাকে আমরা বলি কুটস্থ, সমস্ত ব্রহ্মাণ্ডের নাম রূপ। এই কুটস্থ থেকেই সৃষ্টি হয়েছে,
কুঠস্থকে জানতে হবে, সাধনা করতে হবে, ক্রিয়া করতে হবে, গুরু কাছ থেকে পদ্ধতিটা বুঝে নিতে হবে। আমি এই আমি বললাম, এগুলো বলতে পাওয়া যেতে পারে, আমার কথা হলো এগুলো বলতে থেকে পড়ে বা এই এখানে বসে কানে একটু শুনে নিলাম আর আমি কুটস্থকে বুঝতে শুরু করে দিলাম, এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যে কথা বলছে, এটা সম্ভব নয়। তাকে হাতে কলমে শিক্ষা দিতে হবে। এটা কোনো বই পড়া থেকে বই কিনে আমি ব্রহ্ম জেনে ফেলেছি তাহলে তো আমাকে বলতে হয় যে যারা কম্পোজার সে তো সমস্ত বই তার পড়া, কেন পড়ে পড়ে সে করছে, তাহলে তো সে সবচেয়ে বেশি ব্রহ্মজ্ঞ। এই এটা কথা নয়। তো আজকের এই অবধি আমি বলে রেখে দিচ্ছি, যদি আর কিছু দরকার লাগে আর আমি পরে বলে দেব। এখন আমি রাখছি, সবাই ভালো থাকো।